মুসলিম শরীফের মুকদ্দমায় আছে ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। ইবনুল মুবারক বলেছেন, লাউলা ইসনাদ, সনদ যদি ইসলামে না থাকতো, মা শাআ তোমরা এক জায়গা থেকে একটু বানায় বানায় বলতে, তোমাকে ধরা যেত না। কিন্তু আল্লাহে ইসলাম এমন একটা জিনিস, শুধু ইমাম জাহাবি তারিখুল ইসলাম নামের একটি কিতাব লিখেছেন, এখানে 348,000 রাবিদের জীবনী একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন 34 খণ্ডে কিতাবটি সমাপ্ত, বিশ্ববিশাল কিতাব। আল্লাহর নবী কোন কিতাবের হাদিস বলছিলাম, দুইজনের মুখস্থ বাকি রাখি ঘুম শরীফ। কপির সাহেব কোথায়? ঘুম শরীফে আছে। পীর সাহেব কিসের মধ্যে ঘুমান? কয় বালিশ শরীফে ঘুমান। কয়টা কি? কয়টা লোটা শরীফ। আমি কই সব শরীফ যখন আছে, লাঠি শরীফ দিয়ে, কিল শরীফ দিয়ে পীরকে উদ্বোধন কর। লাঠি শরীফ দিয়ে কি করবো? পিটাবি। কিল শরীফ দেখিব, এমন কিল দিবি দম যাতে ঠেকে দেয়, যাতে পীর মুরিদি ছাড়ে শয়তানে। ঠিক না ভাই? ঠিক। যদি পীর হওয়া যায় হতো, আমি হতাম বাংলাদেশ ভারতের উল্লেখযোগ্য পীর। কই হুজুর পীর ধরা কি? আমি বলি ফরজ। কই দলিল কি? চোর ধরা তেমন ফরজ, পীর ধরা তেমন ফরজ। পীর তোমার ইমান চিন্তাই করে, চোর তোমার মাল চিন্তাই করে। কারণ চোর তোমার কম ক্ষতি করে, আর পীর তোমার ইমান চিন্তাই করে তোমাকে জাহান্নামের মধ্যে ভরে। কয়ে পীর তো আবার দুই রকম, হকানি পীর বাতিল পীর। আমি বলি টয়লেট তো টয়লেট, শুকনা আর নরম কি? ওই নামই তো শয়তানের নাম। আবার তারা বানাইছে কোরআন যত হাদিস যত নাই, মাল্লাইসালাহ শাইখান ফাশাইখু শাইতো। পুরাই একটা অভিনয় দেখছেন কিনা? কোন পানি চোখে নেই। ওই নজরুল ইসলাম বাইশাজারে দেখছেন না? উদয় উদয় কান্দছে। আমি দেখা হইলা এই বুড়োর সাথে যশোরের, গাই বুড়ো তুমি কাঁদো না, তোমার চোখে পানি বের হয় না, ওগুলো শিখতে হয়, তুই বুঝবি না। দাদুই বলছি সৈয়দ নজরুল, সব চাষা একাই, সব দাদা একাই, সব এমপি একাই, মন্ত্রী একাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী একাই, আর সবাই ঘুরার ডিম পারবে সেখানে বসে বসে, ঠিক না? তো এই লোকগুলো আবার উনি এক ওয়াজে বলতেছেন, কব্বালা তো খত দিন স্ত্রীর এখানে চুমো দিবি, আর বাকি যারা দিসনি কাজ আছে আদায় করবি। এগুলো কি ওয়াজ মঞ্চে বলার বিষয়? যাক আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।